নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। জনি ফিরতেই কলকাতা জনার্দন। আইপিএলে তাদের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু কলকাতার। রবিবার মর্গানরা 10 রানে হারালেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। ম্যাচ বিশ্লেষণে প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু। রণ, তোমায় স্বাগত। প্রথমেই যেটা জানতে যাবো যে প্রথম ম্যাচে কলকাতাকে তোমার কেমন লাগলো? আমার বেশ ভালোই লেগেছে, আমি অস্বীকার করব না। ঝকঝকে ব্যাটিং এবং তারপরে খুব ভালো বোলিং, ঠিক যখন দরকার ছিল ইনিশিয়ালি উইকেট তুলে নেওয়া, তারপরে যখন একটা ভালো পার্টনারশিপ হচ্ছিল সেই সময় এসে প্যাট কামিন্সের ওপর ভরসা রেখেছে, অনেক দাম দিয়ে তাকে কেনা হয়েছে, সে ব্রেক টু দিল জনি বেস্টোকে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং সব নিয়ে বেশ তরতাজা ভালো একটা টিম লাগলো। এই ম্যাচে আমরা দেখতে পেলাম যে সুনীল নাইনকে খেলানো হয়নি, তারপর সাকিবাল হাসানকে মাঠে নামানো হলো, তো এইটা কতটা তোমার মনে হয় যে ঠিক সিদ্ধান্ত? দেখো, আমি একটা খবর পেলাম, আমি সত্যি কিনা জানি না, তবে শুনেছি নাকি ইনজার্ড ক্যাচ ধরতে গিয়ে প্র্যাকটিসে ওই বাউন্ডারি রোপে পা পড়ে পা মুচকে গেছে নারিনের, এবং সেই জন্য হয়তো সে আনফিট ছিল, সেটা জানি না। তবে এরকমও হতে পারে, আগের বছর আহামরি কিছু পারফরমেন্স নারিন করেনি, তার অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছিল, চাক ইস্যু ছিল, তো এই সব মিলিয়ে হয়তো কেকেআর নারিনের সাথে যেতে চাইনি। অপরদিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার তাদের কাছে অ্যাভেলেবেল ছিল সাকিবুল হাসান, যে অসাধারণ বোলিংও করে এবং মিডল অর্ডারে গিয়ে তার দুরন্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে। সে টি-20 খেলে বেড়ায়, সে অসাধারণ ব্যাটিং করে, ক্র্যাকার অফ এ ব্যাটসম্যান, তাই আমার মনে হয় রিপ্লেসমেন্ট হিসেবে অত্যন্ত ভালো, ইফ নট বেটার। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যখন জনি বেয়াস্ট্রো ব্যাট করছিল মনীষ পাণ্ডের সঙ্গে যে ম্যাচটা হয়তো বেরিয়ে যাবে, সেই সময় প্যাট কামিংস এর বলে জনি বেয়াস্ট্রো আউট হলো। বেয়াস্ট্রো থাকলে কি তোমার মনে হয় যে ম্যাচটা হয়তো কলকাতা হেরেই যেত, হায়দ্রাবাদই জিততো? দেখো, এই যদি হয়তো, এইগুলো তো খুব ডিফিকাল্ট প্রপোজিশন, কি হলে কি হতো আমরা জানি না। তবে একটা কথা তোমাকে মানতে হবে যে দেখো, ঠিক কেকেআর এর মতোই কিন্তু এসআরএইচও প্রায় 12 ওভারে 100 রান করে ফেলেছিল, কিন্তু মনে রাখতে হবে তারা রান চেস করছে, রান চেস করা সবসময় ডিফিকাল্ট, কারণ লাস্ট প্রায় আমার মনে আছে যে লাস্টের দিকে প্রায় 11 রান করে দরকার হয়ে গেছিল, এবং 11 রান করে যদি তোমাকে প্রত্যেক ওভারে করতে হয় তাহলে তোমাকে ওই জনি বেস্ট মত প্লেয়ারকে শেষ অব্দি থাকা দরকার ছিল, কিন্তু সবসময় হয় না, কারণ তোমাকে রিস্ক নিতে হয়, তোমার ভালো বোলাররা ফেরত আসছে, যেরকম প্যাট কামিন্সকে ফেরত আনা হলো, এই জন্যই তো 2 ওভার 1 ওভার করিয়ে ক্যাপ্টেনরা তোমার মেইন বোলারকে ওয়েট করায়, যাতে যখন এরকম কোনো পার্টনারশিপ বা এরকম কোনো ইনিংস চলবে তখন যাতে তাকে ফেরত আনা যায়, এবং প্যাট কামিন্স পৃথিবীর 1 নম্বর জোরে বোলার, এখন তাকে ওয়েট করাচ্ছিল যে এরকম কোনো সমস্যা পড়লে ফেরত আনবে, ঠিক ফেরত আনলো, খুব ভালো ক্যাপ্টেন্সি অয়ন মর্গানে, এবং প্যাট কামিন্সও এসেই জনি বেস্টোকে আউট করে দিল, এবং জনি বেস্ট আউট হয়ে যাওয়ার পরে নবী যদিও যথেষ্ট ভালো ব্যাটিং করছিল কিন্তু ডিফিকাল্ট ছিল, এবং রুম্বিকে আউট করে দেওয়ার পরে রশিদ কৃষ্ণা, যে সদ্য ইন্ডিয়া খেলেছে, অত্যন্ত ভালো একটা স্লোয়ারে তাকে আউট করে দিল, তারপরে ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আর মিডল অর্ডারটা সবসময় আমার মনে হয় যেন একটু নড়বড়ে লাগে এসআরএইচ এর, কারণ ইন্ডিয়ানদের ওপর বেশি ভরসা করে, বিজয় শঙ্কর না বোলিং না ব্যাটিং, তার মধ্যে সামাদ কি করবে কেউ জানে না, একদমই আনক্যাপ প্লেয়ার, তাই কোথাও যেন মিডল অর্ডারটা তো একটু উইক মনেই হয় এসআরএইচ এর, কারণ সবকিছু ডিপেন্ড করে ডেভিড ওয়ার্নার বা জনি বেস্টোর ওপর, এই দুই বিদেশের কেন উইলিয়ামস কিন্তু তারা খেলাতে পারছে না, কারণ নবী এবং রাশিদকে খেলাতে হচ্ছে, তো বড্ড নড়বড়ে মিডল অর্ডারটা। ওয়ার্নার যদি আউট হয়ে যায়, এবং স্ট্যাটিস্টিক্সও বলে যে ওয়ার্নার যদি 10-12 রান না টপকাতে পারে, 180 কখনো চেস করেনি তোমার এসআরএইচ, তাই 180 চেস করতে গেলে ডেভিড ওয়ার্নারকে রান করতে হচ্ছে প্রত্যেকবার, আজকে দেখো রান করেনি ডেভিড ওয়ার্নার, 180 টপকাতে পারলো না এসআরএইচ, স্ট্যাটিস্টিক্স তাই বলছে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে প্রথম ম্যাচেই আমাদের বাংলা খেলে ঋদ্ধিমান সাহাকে মাঠে নামিয়েছিল হায়দ্রাবাদ, ঋদ্ধিমান ওপেন করলো কিন্তু রান করতে পারলো না, তোমার কি মনে হয় যে ঋদ্ধিকে আরো অনেক সুযোগ দেওয়া উচিত, এবং ঋদ্ধির হাতে যা মার আছে, যা ব্যাট, যেরকম ব্যাটসম্যান ও, তাতে তোমার কি মনে হয় ঋদ্ধিকে নিয়ে? দেখো, আমি অনেস্টলি মনে করি যে ঋদ্ধি অনেক দিন ধরে এসআরএইচ এর খেলছে, আমার মনে হয় যে আরো একটার বেশি সুযোগ পাওয়া উচিত, একাধিক সুযোগ পাওয়া ঋদ্ধির উচিত, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে দেখো, তোমাকে এন্ড অফ দ্য ডে এসআরএইচ এর কাছেও অপশন অনেক কম, অনেক সময় তুমি যদি ম্যাচ জিতে যাও তাহলে কিন্তু তুমি এক টিমই কন্টিনিউ করতে পারো, কিন্তু ম্যাচ হারলে একটা অদল বদল ঘটে, এবং সবসময় একটা টেম্পেশন থাকবে এসআরএইচ এর থিঙ্ক ট্যাঙ্ক ক্যাপ্টেন তোমার লক্ষ্মণ, তার উপর কি জনি বেস্টোকে দিয়েও তুমি উইকেট কিপিং করিয়ে নাও,
ওপেনও করাতে পারো ইচ্ছে করলে জনি বেস্টোকে দিয়ে, এবং তুমি তার জায়গায় আরেকটা ধুন্দুমার ব্যাটসম্যান তুমি মিডল অর্ডারে খেলাতে পারো। তো সেই একটা চাপ ঋদ্ধির ওপরে থাকবে। আমি আশা করব ঋদ্ধিমানকে একাধিক সুযোগ দেওয়া হবে এবং পরের সুযোগে ঋদ্ধিমান ক্যাপিটালাইজ করবে। ও যদি রান করে দেয়, 30-40 রানও করে দেয়, তাহলে ঋদ্ধিমানকে কন্টিনিউ করতে আমরা দেখব। কিন্তু সত্যি ঋদ্ধিমানের এখন একটু প্রেশার হয়ে গেছে, কারণ ঋষভ পান্ত ইন্ডিয়ান টিমে ওর জায়গাটা এই মুহূর্তে নিয়ে নিয়েছে, আর কেএল রাহুল কিপিং করে, আমরা দেখেছি ঈশান কিশান উঠে এসেছে। তাই আমার মনে হয় আইপিএলটাতে কিন্তু ওকে রান করতেই হবে জাতীয় দলে ফেরার জন্য, তার জন্য সুযোগ দরকার। আমি হোপফুল যে পরের সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাবে ঋদ্ধিমান। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।